প্লাস্টিকের ডিমের পর এবার পাওয়া যাচ্ছে প্লাস্টিকের মাছ দর্শক আজ আমরা আপনাদের দেখাবো প্লাস্টিকের মাছ এবং আসল মাছের পার্থক্য কি দর্শক আমরা যে বর্তমানে যে মাছটিকে আপনাদের দেখাচ্ছি যে আবরণ উপরে যে চামড়ার যে আবরণ দিয়ে ঢাকা সেটি যে ছোলা হচ্ছে এই মাছটি কিন্তু আসল মাছ আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন যে এই আর এই যে মাছটি আপনাকে দেখাচ্ছে এই যে লাল মাছটি রয়েছে এই মাছটি কিন্তু প্লাস্টিকের মাছ তো দর্শক আসলে এই আসল মাছ এবং এই যে প্লাস্টিকের মাছের মধ্যে যে পার্থক্য রয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক দেখেন এই এই যে উপরের যে আবরণটা যে চামড়াটা রয়েছে এটি কিন্তু আপনারা দেখছেন যে দেখতেই বোঝা যাচ্ছে এতে কোনো অন্য আশ নেই শুধুমাত্র আপনারা দেখছেন প্লাস্টিক দিয়ে তৈরি প্লাস্টিকের ডিম কিংবা চালের কথা অনেক আগেই শোনা গিয়েছিল এবার শোনা গেল প্লাস্টিক দিয়ে শুধু ডিম বা চালই নয় তৈরি হচ্ছে মাছ হ্যাঁ ঠিকই শুনেছেন প্লাস্টিকের মাছ মাছগুলো দেখতে আসল মাছের মতোই তবে আজগুলো ভালোভাবে খেয়াল করলেই স্পষ্ট হয়ে যাবে এগুলো প্লাস্টিকের তৈরি সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্লাস্টিকের মাছের একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখানো হয় কুয়েতে থাকা এক বাংলাদেশি প্রবাসী দেশটির একটি স্থানীয় বাজার থেকে চার কেজি ওজনের একটি মাছ কিনে এর কিছুটা রান্না করেন পরে খাওয়ার সময় প্লাস্টিকের গন্ধ পেলে তার সন্দেহ হয় পরে বাকি মাছগুলো পরীক্ষা করে দেখেন মাছগুলো প্লাস্টিকের তৈরি ভিডিওতে দেখানো হয় মাছগুলোর আশ দুই তিন পরতের যা তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে ভিডিওটিতে ওই যুবক দাবি করে মাছটির মূল অংশ বাদে পুরো আবরণটাই প্লাস্টিকের তৈরি যুবকটি মাছের একটি পিস নিয়ে দাবি করেন এটি প্লাস্টিকের তৈরি এক পর্যায়ে মাছের নরম অংশটা ফেলে দিয়ে কাটা বের করে দাবি করে এটি প্লাস্টিকের তৈরি ভিডিওতে যুবকটি মাছের বাইরের হ্রাস এবং নরম অংশটা নিয়ে টানাটানি করতেও দেখা যায় তার দাবি মাছটি তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে এক পর্যায়ে মাছের মাথার অংশটি দেখাতে শুরু করে যুবকটি সে দাবি করে মাছের কানটি প্লাস্টিকের সেটিও কোনো রকমে বসিয়ে দেওয়া হয়েছে আর কেমিক্যাল লাগিয়ে রক্ত বোঝানো হয়েছে সে মাছের পিসগুলো নেড়েচেড়ে দেখিয়ে বলতে থাকে মাছে কোনো কাটা নেই এভাবে ছয় মিনিটের ভিডিওতে বিভিন্নভাবে বোঝানো হয়েছে মাছটির পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি যুবকটি ভিডিওতে জানায় মাছটি তারা দুই তিন দিন রান্না করে খেয়েছে এতে করে কয়েকজনের নানান ধরনের পেটের সমস্যা দিয়েছে তার দাবি মাছটি নাকি রুই মাছ হিসেবে কিনেছে এগুলো রান্না করলে নাকি এক ধরনের প্লাস্টিকের গন্ধ হয় ভিডিওতে বারবার মাছ কেনার সময় সচেতন হওয়ার আহ্বান জানান ওই যুবক